আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আর একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে যারা ফ্রি বিটকয়েন গুলো আর্নিং করেন। বিভিন্ন ওয়েতে আমাদেরকে ফ্রি বিটকয়েন গুলো আমাদের কাছে নিয়ে আসতে হয়। অনেক সময় দেখা যায় যে ওয়েব মানি ইউজ করতে হয়। ওয়েব মানি এমন একটি প্ল্যাটফর্ম যেটি 1998 সালে যাত্রা শুরু করছে। এই রাশিয়ান ওয়েবসাইটটি এটি একটি ট্রাস্টেড এবং দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে। আপনি আশা করি কিভাবে এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করবেন আজকে অবশ্যই আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেকে প্রবলেমে পড়েন যে শুধুমাত্র মোবাইল দিয়ে কিভাবে এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হয়, সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি সরাসরি ইন্টারপেজে আসবেন। ইন্টারপেজে আসার পরে আপনি এখানে সাইন আপ যেটি দেখতে পাচ্ছেন সেই সাইন আপে ক্লিক করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যদি ইতিমধ্যে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। সো যেহেতু এটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি, আপনাকে অবশ্যই এই সাইন আপে ক্লিক করতে হবে। তবে মনে রাখতে হবে যে একটি ডিভাইস দিয়ে শুধুমাত্র আপনি একটি বার অ্যাকাউন্ট খুলবেন একটি নামে, এটি হচ্ছে সবচেয়ে সেফ এবং মোবাইলে সেফ। কম্পিউটারে ওয়েব মানিতে অ্যাকাউন্ট খোলা সবচেয়ে সহজ, অনেক সময় মোবাইলে খুলতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। সো আমি সাইন আপে যখন ক্লিক করবো তখন আমার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে। এখানে আসার পরে প্রথমত সিম্পল দুটো কাজ করতে হবে। প্রথমত আপনাকে এখানে কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি সিলেক্ট করার জন্য জাস্ট আপনি এই পপ আপ মেনুতে ক্লিক করবেন। পপ আপ মেনুতে ক্লিক করার পরে সরাসরি আপনি জাস্ট স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার পরে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ হলে বাংলাদেশ বা আদার কান্ট্রি যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেই কান্ট্রিটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এতে করে আপনি আপনার দেশের যে মোবাইল কোডটি সেই কোডটি অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। সো আমি বাংলাদেশ সিলেক্ট করছি, এই যে হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড। এরপরে আমরা সাধারণত মোবাইল নাম্বার 11 ডিজিটের হয়ে থাকে, 0 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। 0 বাদ দিয়ে আপনি এখান থেকে 1 থেকে লিখবেন। সো আমি 1 থেকে লিখছি। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে জাস্ট আপনাকে এখানে যে কাজটি করতে হবে, এখানে একটি সিম্পল ক্যাপচা রয়েছে। আপনি যদি ক্যাপচা না বুঝেন তাহলে এখানে সিম্পল ক্যাপচাটি ফিল আপ করবেন। আমি ফিল আপ করে দেখাচ্ছি, 45 2 5 তারপরে 3। এরপর আপনি এখানে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে আপনার মোবাইলের মধ্যে আপনি যে এখানে মোবাইল নাম্বারটা লিখবেন সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি কোড যাবে 5 ডিজিটের। সেই কোডটি বসানোর পরে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। ইন্টারফেসে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন অথবা আপনি এখান থেকে যে জেনারেটেড পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন সেটি ইউজ করতে পারেন। সেটি ইউজ না করাই বেটার, কারণ এটি একটি কঠিন। আপনি আপনার পছন্দ মতো যখন পাসওয়ার্ড দিবেন তখন সেটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার সময় অবশ্যই সেই পাসওয়ার্ডটি ইউজ করতে হবে, আবার সেম পাসওয়ার্ডটি দিতে হবে। আমি সেম পাসওয়ার্ডটি দিচ্ছি। আশা করি আপনি এভাবেই পাসওয়ার্ডটি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এরপর এখানে যে চেক বক্স দেখতে পাচ্ছেন চেক বক্সে ক্লিক করবেন। এরপর আপনাকে মোরে ক্লিক করতে হবে। মোরে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে সরাসরি এই মোবাইল নাম্বার দিয়ে আপনি খুব সহজেই এই প্ল্যাটফর্মের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। তার মানে আপনি ক্রোমে খুলতে পারেন অথবা মোজিলা ফায়ারফক্সে অথবা আপনি যে কোনো ব্রাউজারে এটি খুলতে পারেন। এরপর এখানে একটি মেসেজ শো করছে, টু নিড টু অ্যাড অ্যাট লিস্ট 1 ওয়েব মানি পারচেজ পার্স বিফোর ইউ ক্যান ট্রান্সফার ফান্ডস প্রেজেন্ট ইনভয়েসেস অর পে ইউ আই ক্যান অথেক। ওকেতে ক্লিক করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যদি আপনি সিম্পল ছোট ছোট ট্রানজ্যাকশন গুলো করতে চান তাহলে অবশ্যই আপনি এই প্ল্যাটফর্ম এর এতটুকু পর্যন্ত করলে হয়ে যাবে। এবার আপনাকে